আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। শুরুতেই রাশিয়া ও তুরস্ক প্রসঙ্গ। ক্রেমলিন উত্তর আমেরিকা ও ইউরোপের 30টি দেশ নিয়ে গঠিত সামরিক সংস্থা নেটোর বিরুদ্ধে ভ্লাদিমির পুতিনকে উৎখাত চেষ্টার অভিযোগ এনেছে। তবে নেটোর অন্তর্ভুক্ত এবং ইইউর সদস্যপদ প্রার্থী একমাত্র তুরস্কের ক্ষেত্রে ক্রেমলিনের দৃষ্টিভঙ্গি আলাদা। রাশিয়া এবং তুরস্কের মধ্যে বিভিন্ন সময়ে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা এবং সহিংস সংঘর্ষ ঘটলেও দেশ দুটি পরস্পরের সাথে একটি অপ্রত্যাশিতভাবে গভীর সম্পর্ক স্থাপন করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের মধ্যকার ভ্রাতৃত্বের নয়া বন্ধন বৈশ্বিক রাজনীতিকে পুনর্নির্মাণ করছে এবং বর্তমানে তুরস্কের পশ্চিমা মিত্রদের জন্য কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুতিন গত অক্টোবরে ভালদাই ডিসকাশন ক্লাবে বিদেশি বিশেষজ্ঞদের বলেছেন, এমন অংশীদারদের সাথে কাজ করা কেবল আনন্দদায়কই নয়, নিরাপদও বটে। এরদোগান পুতিনের প্রশংসার প্রত্যুত্তরে রাশিয়া থেকে যে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনেছিলেন তার পরীক্ষামূলক নিক্ষেপ করে পুতিনকে সালাম জানান। গত নভেম্বরে তারা দক্ষিণ ককেশাসে তুরস্ককে একটি শক্তিশালী অর্থনৈতিক সুবিধা প্রণয়ন করে ও নাগর্নো কারাবাখে রাশিয়ার সামরিক উপস্থিতি জোরদার করে পারস্পরিক সমঝোতার মাধ্যমে মুখোমুখি যুদ্ধের অবসান ঘটান। এটি শীতল যুদ্ধের পর থেকে পর্যন্ত সবচেয়ে বড় ভূ রাজনৈতিক আলোড়ন তোলা চুক্তি। তুরস্ক ও রাশিয়ার মধ্যকার এই চুক্তি শক্ত শক্তির কৌশলগত ব্যবহার এবং একটি বহুমাত্রিক বিশ্বের বাস্তবতা সম্পর্কে বার্তা বহন করে। আমেরিকায় একটি অত্যাধুনিক সামরিক বাহিনী থাকা সত্ত্বেও ও সিরিয়ার যুদ্ধে তার জড়িত হওয়ার অনীহা রাশিয়া এবং তুরস্ককে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির দায়িত্বে আবদ্ধ করে। রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের প্রধান আন্দ্রে কর্তুনভ বলেছেন, তারা উভয়ই বোঝেন যে এখানে শক্তির ভারসাম্য নয়, বরং তা ব্যবহারের প্রস্তুতিটি গুরুত্বপূর্ণ। কিন্তু ঐতিহাসিকভাবে বৈরী এই দুই দেশের সম্পর্কটি কিভাবে বদলে গেল এর উত্তর খুঁজতে ফিরে যেতে হবে 2016 সালের গ্রীষ্মে, সে বছর যখন তুরস্কে এরদোগানের বিরুদ্ধে এক অবৈধ অভ্যুত্থানে প্রায় 200 জন নিহত হয়। সে সময় বেশিরভাগ পশ্চিমা নেতা প্রতিক্রিয়া জানাতে সময় নিলেও পুতিন তাৎক্ষণিকভাবে ফোন করেন এবং তুর্কি প্রেসিডেন্টকে সমবেদনা জানান। তুরস্কের এক মুখপাত্র বলেছেন, লোকটিকে পছন্দ হোক বা না হোক তিনি সংহতি জানানোর মতো যথেষ্ট বিচক্ষণ ছিলেন। এরপর এরদোগান রাশিয়া ভ্রমণ করেছেন, সেখানে তিনি গ্যাস পাইপলাইন চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং দক্ষিণ তুরস্কে রাশিয়ার পারমাণবিক কেন্দ্রের কাজ পুনরায় শুরু করতে সম্মত হয়েছেন। নেটো তুরস্কের পাশে না দাঁড়ানোয় তুরস্ক বুঝতে পেরেছিল যে সিরিয়ায় তার স্বার্থ নিশ্চিত করার একমাত্র উপায় রাশিয়ার সাথে চুক্তি। সেই চুক্তি এখনও বহাল রয়েছে। 2016 সাল থেকে এরদোগান পুতিনের সাথে অন্য নেতাদের থেকে বেশি মুখোমুখি বৈঠক করেছেন। সিরিয়ার গৃহযুদ্ধে তুরস্কের প্রতিপক্ষ রাশিয়া হয়ে উঠেছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। তুরস্ক কেবলমাত্র রাশিয়ার সম্মতিতে উত্তর সিরিয়ায় সামরিক অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে রাশিয়ান বার্তা সংস্থাগুলো তুরস্কে জায়গা করে নিয়েছে। এরদোগানের অভ্যন্তরীণ গণ্ডিতে এখন ইউরেশিয়াবাদী একটি দল অন্তর্ভুক্ত হয়েছে, যারা রাশিয়া এবং চীনকে সহযোগিতা করার জন্য উন্মুক্ত এবং ইউরোপ এবং নেটোর বিষয়ে বৈরী। পুতিন অঞ্চলটিতে মধ্যস্থতাকারী ও শান্তিরক্ষীর ভূমিকায় আবির্ভূত হতে সক্ষম হয়েছেন। তুরস্ক এই অঞ্চলে প্রতিপত্তি অর্জন করেছে এবং আর্মেনিয়া হয়ে বাকুতে পরিবহন করিডোরের প্রতিশ্রুতি পেয়েছে, যা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দিতে পারে। এখানে পশ্চিমাদের কিছুই অর্জন করা সম্ভব হয়নি। তুরস্ককে রাশিয়ার সাথে আবদ্ধ করার ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগও ভূমিকা রেখেছে। রাশিয়ান জ্বালানি তাদের রফতানি বাণিজ্যের সিংহভাগ হওয়ার কারণে তুরস্কের সাথে দেশটির $13.4 বিলিয়ন ঘাটতি রয়েছে। তবে 2010 থেকে 2019 সালের মধ্যে প্রায় $40 বিলিয়ন সমাপ্ত প্রকল্পগুলো নিয়ে তুরস্কের ঠিকাদারদের জন্য রাশিয়া ছিল শীর্ষস্থানীয় বাজার। পুতিনের জন্য এটি একটি নতুন বহুমাত্রিক আধিপত্যের প্রদর্শনী এবং আমেরিকার আধিপত্যকে সীমাবদ্ধ করা। তুরস্ক এবং রাশিয়া ইউরোপ থেকে বাদ পড়ার কারণে একই ধরনের তিক্ততা পোষণ করে। তুরস্ক ইউক্রেনের সাথে তার অর্থনৈতিক ও প্রতিপত্তি সম্পর্ককে আরও জোরদার করেছে।
2019 সালে দেশটি ইউক্রেনকে তার আধা ডজন যুদ্ধ বিমান বিক্রি করেছে, যা ইউক্রেনের সেনাবাহিনীর এই প্রথম ক্রয়। রাশিয়া এবং তুরস্ক যেখানেই পারে সেখানে ঐকমত্যের জায়গা খুঁজবে, তবে তাদের স্বার্থ বিশেষত কৃষ্ণ সাগর এবং ককেশাসে সমন্বয় করতে অসুবিধা হবে, যেখানে রাশিয়ার চেয়ে তুরস্কের অবস্থান পশ্চিমা দেশগুলোর আরও নিকটবর্তী। বর্তমানে তুরস্ক একাকী একটি দেশ, এটি ক্রমশ পশ্চিমা জোট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে রাশিয়া সাথে এর অংশীদারিত্ব একই সাথে ভ্রাতৃত্বপূর্ণ এবং বিপরীতমুখী। তবে বিশ্ব রাজনীতির রূপরেখা পরিবর্তনকারী তুরস্ক ও রাশিয়ার জোট ঠেকাতে পশ্চিমাদের সাথে তুরস্ককে দূরত্ব নিরসন এবং দেশটিকে পুতিনের বাহুমুক্ত করাকে অগ্রাধিকারে রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এবার ইরান ও পাকিস্তান প্রসঙ্গ। ইরানের সঙ্গে যৌথ সামরিক মহড়ার আয়োজন করতে চায় পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতেখার সেনাবাহিনীর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্বের কোনো শক্তিই ইরান ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতার ওপর প্রভাব ফেলতে পারবে না। পাকিস্তান ইরানের সঙ্গে যৌথ মহড়া আয়োজন করতেও গভীরভাবে আগ্রহী। এ সময় এই মুখপাত্র আফগানিস্তান সহ আঞ্চলিক নিরাপত্তা, আমেরিকার নয়া সরকারের সঙ্গে সম্পর্ক, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইরান নীতি এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তানের ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা তুলে ধরেন। পাকিস্তানের নৌবাহিনীর আয়োজনে আমান 21 শীর্ষক বহুজাতিক মহড়ার আয়োজন এবং সেখানে পর্যবেক্ষক হিসেবে ইরানের সামরিক প্রতিনিধি দলের উপস্থিতি প্রসঙ্গে বলেন, পাকিস্তানের সরকার ও সশস্ত্র বাহিনী আঞ্চলিক দেশগুলোর সহযোগিতায় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বদ্ধপরিকর। দুই মুসলিম প্রতিবেশী দেশ ইরান ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় জাতিসংঘকে পরমাণু কেন্দ্রের ছবি দেয়া বন্ধ করল ইরান। এ ব্যাপারে আগেই হুমকি দিয়েছিল ইরান, এবার বাস্তবে সে পথেই হাঁটতে শুরু করল। দেশের পরমাণু কেন্দ্রগুলোর ফুটেজ জাতিসংঘের পরমাণু ওয়াচডগের হাতে দেয়া বন্ধ করা হলো। ইরান জানিয়েছে আমেরিকা তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুললে ফুটেজ আর দেয়া হবে না। ইরানের এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা দেশগুলো। গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে ইরান। গত 22 ফেব্রুয়ারি তারা জানায় আমেরিকাকে যে 3 মাসের সময়সীমা দেয়া হয়েছিল তা শেষ হয়েছে, ফলে পরমাণুর বিষয়ে বেশ কিছু পদক্ষেপ তারা নিতে চলেছে। বস্তুত 3 মাস আগে ইরানের পার্লামেন্টে একটি আইন প্রণয়ন হয়, তাতে 2টি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছিল। 4% ইউরেনিয়ামের জায়গায় 20% ইউরেনিয়াম মজুদ করবে ইরান পরমাণু অস্ত্র তৈরির জন্য, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং দেশের পরমাণু কেন্দ্রগুলোতে জাতিসংঘের কোনো প্রতিনিধিকে ঢুকতে দেবে না, তাদের পরমাণু কেন্দ্রের ছবিও দেয়া হবে না। শর্ত ছিল 3 মাসের মধ্যে আমেরিকাকে পরমাণু চুক্তি নিয়ে পদক্ষেপ নিতে হবে এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে হবে। এদিকে ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে রাশিয়া ঘোষণা করেছে, ওয়াশিংটনের তেহরান বিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। জাতিসংঘের ইউরোপীয় দপ্তরগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন। আমেরিকা ডিফেন্ডিং ডেমোক্রেসি সংস্থার সিনিয়র উপদেষ্টা রিচার্ড গোলবার্গের এক বক্তব্যের জবাব দিতেই মূলত এই টুইট করেন উলিয়ানোভ। ইরান বিরোধী মার্কিন নিরাপত্তা কর্মকর্তা গোলবার্গ তার বক্তব্যে রাশিয়াকে ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে পানি ঘোলা করার দায়ে অভিযুক্ত করেছিলেন। তিনি বলেছিলেন, রাশিয়া পরমাণু সমঝোতার ব্যাপারে সবসময় ইরানের পক্ষ নেয়। তার এই বক্তব্যের জবাবে উলিয়ানোভ বলেন, আমেরিকায় কি এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে কিনা বিশ্বাস করে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ফলপ্রসূ হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের 8 মে সম্পূর্ণ বেআইনিভাবে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নিয়ে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ট্রাম্প তার এই পদক্ষেপের নাম দেন সর্বোচ্চ চাপ প্রয়োগ, কিন্তু তার এই চাপ প্রয়োগের ফলে ইরানের পরমাণু কর্মসূচির গতি মন্থর হয়ে যাওয়ার পরিবর্তে আরও ক্ষিপ্র হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।